41-এর পল্লীর সার্বজনীন দুর্গোৎসবের পুজো উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 41-এর পল্লীর সর্বজনীন দুর্গোৎসবের পুজো উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন এই ভিডিও। সুভাশিস চক্রবর্তী এবং আমার সমস্ত প্রিয় সহকর্মীরা, সুব্রত বক্সী, মারা রায়, অঞ্জন সহ এই ক্লাবে সকল ভাই বোনেরা, আমার চলচ্চিত্র শিল্পী এবং টেলিভিশন শিল্পী আমার ভাই বোনেরা, সমবেত এই অঞ্চলের মা ভাই বোনেরা, পৌরাঙ্গ আমি গতকাল দেখছিলাম কালীঘাট মিলন সঙ্গে খুব ভালো করেছে, যদিও আমার পাড়া আমি ওদের কম দেখি, কিন্তু আমি দেখলাম খুব ভালো করেছে পুজোটা। এবং এখানেও দেখলাম যে ও একটা আইডিয়া নিয়ে খবরের কাগজ এবং আগেকার দিনে যে মানুষ কীভাবে খবর সংগ্রহ করতে রানার ছুটিতে সেই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, সেই সমস্ত রানার থিম দিয়ে এবং অন্যান্য থিম দিয়ে এই পুজোটাকে করেছে। আমি আগেও অনেক জায়গায় বলেছি, আবার বলছি, একই কথা রিপিট করছি যে 41-পল্লী অজয় সমিতি, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, একেবারে বরিশাল সৃষ্টি সহযাত্রী, ঠাকুরপুকুর থেকে শুরু করে নতুন দল থেকে শুরু করে বেড়ালা, কিন্তু সবসময় আপনাদের সৃষ্টি শৈলীর মধ্যে আপনারা যখন পুরো কলকাতা সারা বাংলা নানা রকম থিম পুজো করেছে, তখন কিন্তু আপনারা এগিয়ে এসে এই থিম পুজোর ব্যাপারটাকে খুব ভালো করে প্রতিযোগিতার বাজারে নিয়ে এসেছে। এবং সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানকার শিল্পীরা, কলাকুশলীরা এবং বিশেষ করে এখানকার পল্লীবাসী নিজেদের গর্ববোধ করে, তার কারণ আপনাদের পুজোকে আপনারা একটা হাইটে নিয়ে গেছেন এবং প্রত্যেকে সব অঞ্চল থেকে কোথায় কোথায় পুজো যাবে, দেখতে যাবে কোন কোন ঠাকুরগুলো, তার যদি একটা ম্যাপ তৈরি করে, তার যদি একটা প্ল্যানিং করে, সে প্ল্যানিংয়ের মধ্যে কিন্তু অজয় সমিতি, 41-পল্লী বা বিবেকানন্দ স্পোর্টিং বা ওদিকে সৃষ্টি সহযাত্রী, ঠাকুরপুকুর, ওরা সবাই কিন্তু থাকে। তোমার ওদিকে বড় পুজোও আছে, ছোটো পুজোও আছে। আমি মনে করি না সব ছোটো পুজো তারা ভালো করতে পারে না, অনেক ছোটো পুজো আপনার খুব ভালো ভালো করছে। এবং আপনাদের এই সমস্ত এই শিল্পী ভাবনাটা আমার অ্যাকচুয়াল গ্রাম থেকে সবাইকে নিয়ে এসে আমরা করি, বিভিন্ন শিল্প মহল থেকে নিয়ে এসে করি, শিল্পীরা গ্রামে গঞ্জে বিভিন্ন ক্রিয়েটিভিটিটাকে তুলে নিয়ে আসে পুজো মণ্ডপে, সেটি গ্রামগঞ্জেও কিন্তু এখন খুব ভালো পুজো হচ্ছে। এবং জেলাগুলোতেও আমি বিশেষ করে পুজোর সময় যেহেতু এখানে আমার থাকতে হয়, কিন্তু আমি চ্যানেলের থ্রুতে আমি পুজোগুলো দেখি এবং আমি দেখে ভাবি কি সুন্দর সুন্দর এক একটা আইডিয়া করে এত সুন্দর করে যে নিজেদেরই দেখে মনে হয় যে এই পুজো থেকে কত ভাবনা ছুটে আসে, কত নতুন নতুন দৃষ্টি, নতুন নতুন সৃষ্টি হয়। তাই আমি সবাইকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজে একটু কাগজগুলো হাত দিয়ে দেখছিলাম যে বৃষ্টি হলে আবার কাগজগুলো নষ্ট হয়ে যাবে না তো।